টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট সিজ দ্য ডে। তো আজকে আমি আসলে সিজ দ্য ডে আলোচনা করব আমেরিকান একজন উল্লেখযোগ্য নভেলিস্ট সল বিলো। নভেলিস্টের নাম হচ্ছে সল বিলো। সল বিলো ইজ কনসিডার টু বি ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল নভেলিস্ট অফ দ্য মডার্ন পিরিয়ড অফ আমেরিকা, ইউএসএ, আমেরিকান লিটারেচার, আমেরিকান ইংলিশ লিটারেচার, আমেরিকার ইংরেজি সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য একজন নভেলিস্ট, তার নাম হচ্ছে সল বিলো। তো সল বিলোর একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে সিজ দ্য ডে। তোমরা অনার্স পার্ট থ্রিতে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রু মার্ভেলের কবিতা পড়ানোর সময় তোমাদেরকে একটা একটা ফিলোসফির কথা বলেছিলাম, সেই ফিলোসফির নাম ছিল কার্পে ডিয়াম ফিলোসফি। কার্পে ডিয়াম ফিলোসফি, এটা হচ্ছে টু হিজ কয়েম স্ট্রেস, অ্যান্ড্রু মার্ভেলের যে বিখ্যাত কবিতা বা ডেফিনিশন অফ লাভ, বিশেষত টু হিজ কয়েম স্ট্রেস কবিতার মধ্যে এই কার্পেডিয়াম ফিলোসফি। কার্পেডিয়াম ফিলোসফি মূলত আসলে ওমর খৈয়াম একজন পার্সিয়ান রাইটার, তারও ফিলোসফি। তো ওমর খৈয়াম তো অনেক আগের লেখক বা একজন দার্শনিক, ওমর খৈয়াম তার বিভিন্ন লেখার মধ্যে এই কার্পেডিয়াম ফিলোসফির কথা বলেছেন, এবং পরবর্তীতে আরো অনেকেই বলেছেন, তার মধ্যে অ্যান্ড্রু মার্ভেল কার্পেডিয়াম ফিলোসফির কথা বলেছেন। কার্পেডিয়াম ফিলোসফির মানে হচ্ছে সিজ দ্য অপরচুনিটি, সুযোগটাকে কাজে লাগানো। এখন সুযোগটাকে কাজে লাগানো, এটা তো যারা নীতি নৈতিকতা ধার ধারে না তারা একভাবে ভাববে, তারা মনে করবে যে সুযোগটাকে কাজে লাগানো মানে হচ্ছে আমার যত সুযোগ আছে সেটা বৈধ হোক অবৈধ হোক সবগুলোকে কাজে লাগানো, এটা কেউ কেউ ভাববে বা অনেকেই ভেবেছে, শুধু কেউ কেউ না অনেকেই ভেবেছে, অনেক লেখকও ভেবেছে যে আমার যে সুযোগগুলো আছে আমি এই সুযোগগুলোকে বৈধ হোক অবৈধ হোক আমি কাজে লাগাবো, আমি এটাকে এই সুযোগ থেকে আমি লুফে নিব, লুফে নেওয়া বলি আমরা বাংলায়, আমি দেখবো না এটা বৈধ নাকি অবৈধ। মনে করো রাস্তায় টাকা পড়ে আছে, আমি টাকাগুলো মানে চিন্তা করলাম যে এত টাকা পাইলাম আমি নিয়ে নিলাম, এটা আমি কি আর ভাবলাম না যে এটা মানে কি মানে এটা কি আমার বৈধ হচ্ছে নাকি অবৈধ হচ্ছে, এটা কি নীতিবোধ সম্পন্ন হচ্ছে নাকি হচ্ছে না, এটা আমি ভাবলাম না। এটা হচ্ছে সিজ দ্য অপরচুনিটির একটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে বৈধ হোক অবৈধ হোক যে কোনো ভাবেই মানে অপরচুনিটি যা আসবে আমার সামনে, সুযোগ যা আসবে সেটাকে আমি কাজে লাগাবো, সেটাকে আমি লুফে নেব। তো এইটা তো যারা নীতিবোধ সম্পন্ন মানুষ তারা তো এটা বিশ্বাস করবে না, তারা তো এটা ভাববে না। নীতিবোধ সম্পন্ন মানুষেরা তো মনে করবে কি যে অপরচুনিটি হচ্ছে আমি মানে সেক্ষেত্রে তাহলে এই এই যে কার্পেডিয়াম ফিলোসফি আমি আলোচনা করছিলাম, তো কার্পেডিয়াম ফিলোসফির আরেকটা ইংরেজি হচ্ছে সিজ দ্য অপরচুনিটি বা সুযোগটাকে কাজে লাগানো, যেটা বৈধ বা অবৈধ যে কোনো উপায়ে কাজে লাগানোর জন্য অনেকে ভাবে, অনেক লেখক এরকমটা ভাবে, অনেক মানুষও ভাবে। কিন্তু যারা নীতি সম্পন্ন মানুষ তারা ওইভাবে ভাববে না, তারা ভাববে তারাও সিজ দ্য অপরচুনিটিতে বিশ্বাসী হবে, সিজ দ্য অপরচুনিটিতে বিশ্বাসী হবে, কিন্তু কি মানে বৈধভাবে কাজে লাগানো, তার মানে আমার কাছে যে সুযোগগুলো এসেছিল সেই সুযোগগুলোকে আমি বৈধভাবে কাজে লাগাবো। ওই যে একটা কথা আজকে একজন শুনতেছিলাম এক জায়গায় যে মানে যদি তুমি ঘুমিয়ে থাকো তাহলে তোমার কপালও ঘুমিয়ে থাকে, তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে তোমার কপালও ঘুমিয়ে থাকে, তার মানে কি, তার মানে তুমি যদি অলস থাকো, তুমি যদি কাজ না করো, তুমি যদি সুযোগগুলোকে কাজে না লাগাও, তুমি যদি নিজেকে ডেভেলপ করার চেষ্টা না করো, তাহলে আলটিমেটলি তো একসময় তোমাকে তার পরিণতি ভোগ করতেই হবে, তোমাকে তো মানে পিছনেই পড়ে থাকতে হবে। এই যে মনে করো তোমাদের ক্ষেত্রে আমি বলি, আমি আসলে মূল পড়ায় একটু যাচ্ছি, তার আগে এই কথাগুলো একটু বলে নিচ্ছি, মূল পড়ায় আমি যাচ্ছি একটু পরে। তো এই যে তোমাদের মনে করো একটা দীর্ঘ সময় তোমরা পাইছো অনার্স পার্ট ফোর পরীক্ষা, মানে এতদিনে তো হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এটা হয় নাই, হয় নাই কেন হয় নাই এটা তো জানা কথা তোমাদের। তো তাহলে তোমরা একটা সময় পাইছো, এখন এই সময়টাকে তো কাজে লাগানোর নানান উপায় ছিল। কাজে লাগানোর ক্ষেত্রে একটা উপায় হচ্ছে যে যদি আমরা যদি তুমি তোমরা সবাই ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, ইংলিশের স্টুডেন্ট, সেই হিসাবে যদি বিবেচনা করি তোমরা এই সময়টাকে কি করতে পারতা, এই সময়টাকে তোমরা ইংরেজি মানে স্পিকিংটা ডেভেলপ করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারতা, তারপরে ইংরেজি ওয়ার্ড স্টক ডেভেলপ করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারতা, ইংলিশ গ্রামারটাকে ডেভেলপ করার জন্য কিছু পদক্ষেপ নিতে পারতা, তারপরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা, পরীক্ষাগুলোতে মানে যাতে ভালো করা যায় সেই জন্য তোমরা কি করতে পারতা, সেখানে তোমাদের জেনারেল নলেজ থেকে বাড়ানোর জন্য উদ্যোগ, সিজ দ্য অপরচুনিটি কিন্তু ভালোভাবেও চিন্তা করা যায় যে না আমার কাছে সময় আছে, সময়টাকে আমি কাজে লাগাই। হ্যাঁ, আমি এখন একটা গ্রামার বই নিয়ে কাজ করতেছি, আশা করতেছি যে এই গ্রামার বইটা অলরেডি সবকিছু হয়ে গেছে, বেসিক গ্রামার মানে
বেসিক যত গ্রামার আছে সমস্ত গ্রামার এই এটার মধ্যে পাওয়া যাবে, কিন্তু টাকার অভাবে বের করতে পারতেছি, সেই জন্য বইটা এখনো বের হয় নাই, কিন্তু সবকিছু কমপ্লিট। তাহলে কি এই করোনার মধ্যে আমরা এটা করেছি, তো ওই বইটা বের হলে কি হবে, যারা ইংরেজি বেসিক জিনিস জানতে চায় তারা এটা জানতে পারবে। কথাটা বুঝতে পারছেন? এটাকে বলো অপরচুনিটিকে সিজ করা। অপরচুনিটিকে সিজ করা কি মানে, এই সময়টাকে পাইছিলাম দেখে আমি কাজে লাগাইছি, আবার ধর্মীয় ভাবে আমি কাজে লাগাইছি। ধর্মীয় ভাবে কি কাজে লাগাইছি, আমি একটু কোরআন হাদিস বেশি পড়ছি যেহেতু আমি একজন ধার্মিক মানুষ। তাহলে আমি কি বুঝাইতে পারতেছি সিজ দ্য অপরচুনিটি মানে কি? সিজ দ্য অপরচুনিটি মানে বুঝতে পারছো দুই ভাবে, একটা হচ্ছে যারা খারাপ তারা সিজ দ্য অপরচুনিটি একভাবে ভাববে, মানে কি বৈধ অবৈধ যা আছে সব কাজে লাগাবে, যা কিছু অবৈধ ইনকামের সুযোগ আছে সেটাকে কাজে লাগাবে। তারপরে কি অনেকের সাথে রিলেশনশিপ রাখবে, মানে একজন মেল 10টা ফিমেলের সাথে রিলেশনশিপ রাখবে, এটাও সিজ দ্য অপরচুনিটি। আবার একটা ফিমেল 10টা ছেলের সাথে সম্পর্ক রাখবে, এটাও সিজ দ্য অপরচুনিটি, এটাও তো সিজ দ্য অপরচুনিটি। আবার আরেকটা সিজ দ্য অপরচুনিটি, না আমার কাছে যে সুযোগগুলো কাজে আছে আমি এটা বৈধভাবে কাজে লাগালাম। হ্যাঁ, এখন আমরা মূল টেক্সটে আসি। এবার মূল টেক্সটে, মূল টেক্সটের নাম কি? সিজ দ্য ডে। মূল টেক্সটের নাম হচ্ছে সিজ দ্য ডে, ওইটা হচ্ছে সিজ দ্য অপরচুনিটি আর এটা হচ্ছে সিজ দ্য ডে, বিষয় কিন্তু একই। সিজ দ্য অপরচুনিটি বা সিজ দ্য ডে মানে কি, নির্দিষ্ট একটা দিনে যদি আমার কোনো সুযোগ আসে সেই সুযোগটাকে কাজে লাগানো। আসলে ওইখানে কিন্তু সিজ দ্য টাইম, মানে সিজ দ্য ডে বলতে এটা নির্দিষ্ট শুধু দিন না, সিজ দ্য ডে মানে সিজ দ্য টাইম, সময়টাকে কাজে লাগানো। এখন মনে করো তোমরা স্টুডেন্ট লাইফ আছো, তোমরা যদি এই টাইমটাকে কাজে লাগাইতে পারো তাহলে দেখা যায় যে পরবর্তী জীবনে এই পড়ালেখা দিয়ে খুব একটা কাজ হবে না, কারণ যেহেতু তুমি টাইমটাকে কাজে লাগাইতে পারো নাই। আর টাইমটাকে তুমি যদি কাজে লাগাইতে পারতা পরবর্তী জীবনে এটার দ্বারা তুমি কিছু করতে পারতা, ব্যাপারটা বুঝছো কিনা? তা আমাদের এই যে সলভিলো যে উপন্যাস, উপন্যাসের নাম হচ্ছে সিজ দ্য ডে, এবং এই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাবো যে এই উপন্যাসের মধ্যে যে জিনিসটা বলা হয়েছে সেটি হচ্ছে যে মানে আমেরিকার প্রেক্ষাপটে আমেরিকানরা, সারা পৃথিবীতে এটা আছে কিন্তু আমেরিকানরা আরো বেশি কম্পিটিটিভ, অনেক বেশি কম্পিটিটিভ, তারা আসলে সময়টাকে ইউটিলাইজ করতে চায় এবং সেটা বৈধ হোক অবৈধ মানে সময়টাকে ইউটিলাইজ করতে চায় এবং সেই ইউটিলাইজ করে তারা নিজেরা নিজেদের অবস্থানে যেতে চায়, এবং সেই বিষয়টাকে ফোকাস করে এই উপন্যাসটা রচিত হয়েছে সিজ দ্য ডে। এবং এই উপন্যাসটাকে অনেকে নভেলাও পড়ে থাকে। নভেলার ব্যাপারে আমি তোমাদেরকে আগের দিন বলেছি, ইয়াং গুডম্যান ব্রাউন পড়ানোর সময় নভেলা মানে হচ্ছে লঙ্গার দ্যান শর্ট স্টোরি অ্যান্ড শর্টার দ্যান নভেল। তো সিজ দ্য ডে এটি একটি নভেলাও, নভেলও বলে কেউ কেউ, শর্ট নভেল বলে কেউ কেউ, এটাকে কি বলে শর্ট নভেল, আবার কেউ কেউ এটাকে বলে নভেলা। তাহলে শর্ট নভেলও বলা যাবে, আবার কি বলা যাবে, নভেলাও বলা যাবে। ইয়াং গুডম্যান ব্রাউন হচ্ছে শর্ট স্টোরি, মূলত শর্ট স্টোরি, ইয়াং গুডম্যান ব্রাউন হচ্ছে মূলত কি শর্ট স্টোরি, আর কিন্তু তারপরে সেটাকে নভেলা বলে। আর সিজ দ্য ডে মূলত হচ্ছে নভেল, কিন্তু তারপরে সেটাকে কেউ ছোট হওয়ার কারণে, একটি নভেলের থেকে একটু ছোট হওয়ার কারণে কেউ কেউ নভেলা বলে। তাহলে ইয়াং গুডম্যান ব্রাউন আর সিজ দ্য ডের মধ্যে পার্থক্যটা কি? সিজ দ্য ডে মূলত একটা শর্ট স্টোরি, কিন্তু শর্ট স্টোরির থেকে একটু বড় হয়ে যাওয়ার কারণে সেটাকে কেউ কেউ নভেলা বলে, কোন কোটি ক্রিটিক এটাকে নভেলা বলেছেন। আর সিজ দ্য ডে হচ্ছে নভেল, কিন্তু নভেলের চেয়ে একটু শর্ট হয়ে যাওয়ার কারণে, মানে নভেল সাধারণত যে পরিমাণে হয় সাধারণত তার চেয়ে একটু শর্ট হয়ে যাওয়ার কারণে এটাকে কেউ কেউ নভেলা বলে। তো সিজ দ্য ডে নভেলার মধ্যে বা নভেলের মধ্যে আমরা মূলত যে চরিত্রটাকে পাবো, মৌলিক চরিত্র বা প্রধানতম চরিত্র, তার নাম হচ্ছে টমি উইলহ্যাম, নামটা মনে রাখো টমি উইলহ্যাম। হ্যাঁ, দ্য মেইন ক্যারেক্টার অফ দিস নভেল টমি উইলহ্যাম। তো টমি উইলহ্যামের যখন এই নভেলটা, মানে এই নভেলটা টমি উইলহ্যামের, খেয়াল করো টমি উইলহ্যামের জীবনের একদিনের ঘটনা, টমি উইলহ্যামের জীবনের একদিনের ঘটনা, এবং এটাও একটা অবাক করা ব্যাপার যে একজন মানুষের একদিনের ঘটনাকে নিয়ে একটা নভেল লেখা যেতে পারে, এবং এটা হতে পারে। এটা আমরা অনেক সময় আমাদের ধারণা নভেল লিখতে গেলে একেবারে অনেক বেশি মানে মারাত্মক মারাত্মক সব কাহিনী ঘটতে হবে, সারপ্রাইজিং স্টোরি থাকতে হবে, এটা আমাদের ধারণা। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে যায়, আমরা কিন্তু চাইলে যদি লেখালেখি যদি আমাদের ভালো হাত থাকে তাহলে কিন্তু আমরা চাইলে আমাদের একদিনের ঘটনা দিয়েও একটা নভেল লিখে ফেলতে পারি, মানে কোনো একদিনের ঘটনা দিয়ে, ওই একদিনে হয়তো অনেক বৈচিত্র্যময় ঘটনা ঘটছে সেইটাকে দিয়েই কিন্তু আমরা কি করতে পারি, বা একটা স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটছে সেটা দিয়ে কিন্তু আমরা নভেলা লিখতে পারি। হ্যাঁ, মানে বা নভেল লিখে ফেলতে পারি। তো এখানে এই টমি উইলহ্যাম তার জীবনের একদিনের ঘটনাকে কেন্দ্র করে আমাদের এই যে সিজ দ্য ডে এই উপন্যাসটা রচনা করা হয়েছে, বা এই নভেলাটা রচনা করা হয়েছে। তো টমি উইলহ্যাম হচ্ছে যখন এই নভেলাটা লেখা হয়েছে, টমি উইলহ্যামের তখন বয়স হচ্ছে মিড 40। মিড ফোর্টি মানে কি? মিড ফোর্টি মানে হচ্ছে এই 45-46 বছর বয়স, তখন তার বয়স কত? 45-46 বছর হয়, অ্যাকুরেট বলা হয় না কত বছর, কিন্তু কি বলা হয়েছে মিড 40। মিড 40 মানে হচ্ছে মধ্য 40-40-এর মধ্যভাগে, 40-এর মধ্যভাগ মানে কি 45-46 এরকম একটা বয়স। এখন সাধারণত যেটা হয় 45-46 বছর বয়সে কিন্তু
একজন মানুষের কিন্তু নতুন করে কোনো কিছু শুরু করাটা খুব কঠিন, পেশাগত জীবনে অথবা অন্য অন্য ক্ষেত্রে, মানে পেশাগত জীবন বা দাম্পত্য জীবন। এই পেশাগত জীবন বা দাম্পত্য জীবনে নতুন করে কিন্তু এই 45-46 শুরু করা কিন্তু খুব কঠিন। সাধারণত যদি পেশাগত জীবন যদি ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু আর একটু আগের থেকে শুরু করতে হবে। যখন মনে করো তোমার মনে করো 25 থেকে 35, মানে 25 থেকে 35 এর মধ্যে, এই টাইমটাতে যদি নিজের পেশাগত একটা অবস্থানে যদি না যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কিন্তু আসলে ওই এনার্জিও থাকে না আর ওই অপরচুনিটি গুলোও থাকে না। কিন্তু অনেক মানুষ আছে যে আগের সময়টাকে কি খারাপভাবে ব্যয় করার জন্য, মানে যথাযথভাবে ব্যয় না করার কারণে দেখা যাচ্ছে যে তারা কি করতে পারে না, তারা কিন্তু নিজেদের ভাগ জীবনটাকে বা নিজেদের পেশাগত জীবনটাকে সুন্দর করতে পারে না। পরবর্তীতে দেখা যায় যখন অনেক সময় পার হয়ে যায় তখন কিন্তু তাদের আর দুঃখ করা ছাড়া আর কিছুই থাকে না। আমাদের এই যে টমি উইলহ্যাম এখানকার যে প্রধানতম চরিত্র, সেই চরিত্রের মানে যে মানে ওই টমি উইলহ্যামের যে বাবা, সেই বাবা কিন্তু একজন খুবই প্রতিষ্ঠিত মানুষ। তিনি হচ্ছে ডক্টর, ডক্টর অ্যাডলার, তিনি একজন ডাক্তার, ডক্টর অ্যাডলার, তিনি কিন্তু একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। এবং টমি উইলহ্যাম কিন্তু তার ছেলে হিসাবে প্রতিষ্ঠিত হইতে পারে নাই, মানে লাইক ফাদার লাইক সান হয় নাই। বাবা অনেক প্রতিষ্ঠিত কিন্তু ছেলে হয় নাই। কেন হয় নাই? ছেলে পড়ালেখা ফাঁকি দিছে, ছেলে পড়ালেখা ফাঁকি দিছে, স্টুডেন্ট লাইফে সে পড়ালেখা করেনি। এমনকি সে যখন স্কাউটিং এ জড়িত হয়েছিল, সে স্কাউটিং এ জড়িত হওয়ার পরেও সেখানে ডেডিকেটেড ওয়েতে না থাকার কারণে স্কাউটিং থেকেও তাকে কি করা হয়েছে, তাকে বাদ দেওয়া হয়েছে। মানে স্কাউটিং এ তো তোমরা জানো, আমি স্কাউটিং এর সাথে জড়িত, যেহেতু আমি মুন্সিগঞ্জ জেলা কমিশনার রোভার স্কাউটিং এ, তোমরা জানো যে সেই স্কাউটিং এ কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে হয়। ওই নিয়ম শৃঙ্খলা মেনটেন না করলে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয়। আমিও কিন্তু এত নরম দিলের মানুষ হওয়া সত্ত্বেও আমিও কিন্তু দু একজনকে কিন্তু স্কাউটিং থেকে বহিষ্কার করছি শৃঙ্খলা ভঙ্গের দায়ে। হ্যাঁ, যদি আমি কিন্তু একটু খুব সফট হার্টেড, এটা অবশ্য তোমরা জানো কিনা আমি আমার নিজের কথা না বলি, একটু সফট হার্টেড, কিন্তু সফট হার্টেড হওয়ার পরেও আমি কিন্তু অন্তত 2-3 জনকে আমার বহিষ্কার করতে হয়েছে, কারণ তারা শৃঙ্খলা ভঙ্গের দায়, কারণ ওদেরকে রাখলে আমার এই টিম নষ্ট হয়ে যেত। তাহলে তাহলে তার মানে কি, তার মানে এখানে একটা শৃঙ্খলার ব্যাপার আছে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের টমি উইলহ্যাম কি ব্যর্থ হয়েছে এবং সে কিন্তু সেখানে সম্পৃক্ত থাকতে পারেনি। এরপরে টমি উইলহ্যাম কি ভেবেছে, সে ভেবেছে যে সে অভিনয় করবে, অভিনয়, হ্যাঁ, এই জন্য অভিনয় সে হলিউডে অভিনয়ের চেষ্টা করেছে। এবং এই অভিনয় করতে যেয়ে সে কিন্তু সেখানে অনেকটা সময় পার করেছে ওই অভিনয় জগতে, মানে তার জীবনের একটা নির্দিষ্ট সময় বা এনার্জি টাইম সে ওখানে দিচ্ছে, কিন্তু দেওয়ার পরে সে কিন্তু ওইখানেও সফল হতে পারে নাই, মানে সেখানেও সে ব্যর্থ হয়েছে। কারণ সবাই তো অভিনয় শুরু করলে সবাই তো আর মানে ব্যর্থ সফল হবে না, কারণ আমাদের দেশেও বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে অনেকে অভিনয় শুরু করে, দেখা যায় কি সবই আছে দেখতেও ভালো, হ্যাঁ, অভিনয় একেবারে খারাপ না, কিন্তু দেখা যায় যে কি সে বিখ্যাত হইতে পারে না, পার না, মানে তার অভিনয় মানে মানে মার্কেট পায় না, হ্যাঁ, বা একটা দু একটা অভিনয় পরে সে ফ্লপ করে, এরকম হয় কিনা। কিন্তু আবার আরেকজন দেখা যায় যে তত্তর করে উপরে উঠে যাচ্ছে। তো এখন অভিনয় যারা চেষ্টা করে তাদের তো 100 জন 1000 জন ট্রাই করার পরে একজন দুজন হয়তো কি সফল হতে পারে। এই যে আমাদের দেশে ক্রিকেটাররা, হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারে যে স্যার আপনারা তো বিসিএস পাস করে কয় টাকার ইনকাম করেন, ক্রিকেটাররা দেখেন দেখেন কত টাকা ইনকাম করে। হ্যাঁ, ক্রিকেটার ইনকাম করে, কিন্তু সে সব ক্রিকেটারে কি ইনকাম করে? ওই ক্রিকেটারদের মধ্যে অবশ্যই কেউ কেউ ইনকাম করে যারা অনেক বেশি মানে উল্লেখযোগ্য পর্যায়ে যাইতে পারে, বাকিরা তো মানে দেখা যায় যে ওই সময় ব্যয় করে পারে না ইনকাম করতে, হ্যাঁ, মানে বা ওই পর্যায়ে যেতে পারে না। তখন একটা পর্যায়ে দেখা যায় যে ওই ক্রিকেট খেলে তাদের সময় নষ্ট হয়েছিল, পরে পেশাগত জীবনে তারা ব্যর্থ হয়েছে। তো সুতরাং আসলে এই সফলতার ব্যাপারটা কিন্তু অনেক একটা ভিন্ন দৃষ্টিতে দেখতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে টমি উইলহ্যাম, সে কিন্তু মানে একে তো লেখাপড়া ঠিক মতো করলো না, তারপরে লেখাপড়া ঠিক মতো না করার কারণে ভালোভাবে কি মানে নিজের ভাগ্যটাকে গড়ে নিতে পারলো না, কোনো ভালো প্রফেশনে যাইতে পারলো না। এরপরে এরপরে সে কি করলো, এরপরে সে মানে অভিনয় করার চেষ্টা করলো, কিন্তু সে অভিনয় জগতে সে একটা দীর্ঘ সময় পার করে সে অভিনয় জগতে সফল হতে পারলো না। তখন সে একটা কোম্পানিতে সেলসম্যান হিসেবে জব নিল, এবং সেই সেলসম্যান হিসেবে জব নেওয়ার পরে ওইখানে সে অনেকদিন ছিল, কিন্তু থাকার পরে একটা পর্যায়ে এই যে আমাদের যে উপন্যাসটা যখন শুরু হয়েছে, মানে উপন্যাসটা একদিনের উপন্যাস, ওই দিনের আগের দিন মানে যেদিন এই উপন্যাসটা শুরু হয়েছে তার আগের দিন মানে কি করা হয়েছে, মানে টমি উইলহ্যামকে ওই কোম্পানি থেকে বহিষ্কার করা হয়েছে, বরখাস্ত, বহিষ্কার মানে বরখাস্ত করা হয়েছে মানে সেলসম্যান হিসাবে। তার মানে কি, তার সর্বশেষ যে অবলম্বন ছিল মানে সেই অবলম্বনটাও মানে অতি সম্প্রতি, মানে এই উপন্যাসটাও উপন্যাসটার কাহিনীটা শুরু হওয়ার আগে আর কি, একদিন আগে নাও হতে পারে, মানে আগে মানে আগে বলা হয়েছে আর কি, আগে তাকে কি করা হয়েছে, তাকে ওই সেলসম্যান পদ থেকেও বরখাস্ত করা হয়েছে। আর সে কি করছিল টমি উইলহ্যাম, টমি উইলহ্যাম কিন্তু এর মধ্যে বিয়েও করেছিল, মানে বিয়েও করেছিল, তার ওয়াইফের নাম হচ্ছে মার্গারেট, নামটা মনে রাখবা, তার ওয়াইফের নাম হচ্ছে মার্গারেট, তাদের দুটো সন্তানও ছিল। কিন্তু যেহেতু টমি উইলহ্যাম মানে কি মানে সচ্ছল না, সচ্ছল না, এবং সে ফ্যামিলি চালানোর ক্ষেত্রে সচ্ছলভাবে ফ্যামিলি চালাইতে পারে না, সেই কারণে টমি উইলহ্যামের ওয়াইফ তাকে তাকে কি
তার থেকে সেপারেটেড হয়ে গেছে, একটু খেয়াল করতে হবে, তার থেকে সেপারেট হয়ে গেছে, বাচ্চা দুটাকে নিয়ে সে আলাদা হয়ে গেছে, হাজব্যান্ডের সাথে আর থাকবে না, কিন্তু তাকে আবার ডিভোর্সও দেয় নাই। হ্যাঁ, মানে তার ওয়াইফ কিন্তু তাকে ডিভোর্স দেয় নাই, সেপারেটেড আছে। কিন্তু ডিভোর্স না দেওয়ার কারণে কি টমি উইলিয়ামের কি করতে হচ্ছে, টমি উইলিয়ামের কিন্তু ওই যে খোরাকি ভাতা বলে এটাকে, সাবসিস্টেন্স, ইংরেজিতে বলা হয় সাবসিস্টেন্স গ্রান্ট, খোরাকি ভাতা, ওই ওয়াইফ এবং বাচ্চাদেরকে কিন্তু খোরাকি ভাতা ঠিক মতোই দিতে হচ্ছে। মানে না দিলে দেখা যাবে যে ওই মামলা করে দিবে, হ্যাঁ, মার্গারেট, যে আমাকে খোরাকি ভাতা দেয় না। তো তাহলে কি, তাহলে তার বৈবাহিক সম্পর্কটাও বিচ্ছিন্ন অবস্থায় আছে, বাচ্চাদের থেকে তাকে দূরে থাকতে হচ্ছে, আবার ওইদিকে কিন্তু তাকে আর্থিকভাবেও তাদের ব্যয় নির্বাহ করতে হচ্ছে। এদিকে আবার অনেকদিন যাবৎ যেহেতু ওয়াইফ চলে গেছে, তখন আবার টমি উইলিয়ামের একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, সে ভাবছিল যে তাকে বিয়ে করবে, সেই মেয়ের নাম হচ্ছে অলিভ, কিন্তু ওই মেয়েকে সে বিয়েও করতে পারছে না। কেন বিয়ে করতে পারছে না, কারণ যদি বিয়ে করে তাহলে কিন্তু ওই যে আগের বউ, আগের বউয়ের মামলা করতে পারে। হ্যাঁ, আমাদের ধর্মে তো আছে, আমাদের ধর্মে ঠিক না, মানে আমাদের দেশের প্রচলিত ইসলাম মানে মুসলিম আইনে আছে যে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে সেকেন্ড বিয়ে করা যাবে না। তো প্রথম স্ত্রী কি সেকেন্ড বিয়ের ক্ষেত্রে অনুমতি দেবে নাকি? মুসলিম আইনে আছে, এটা ইসলামী আইন না, মুসলিম আইন, মুসলিম আইনে আছে যে মানে আমাদের দেশের মুসলিম পারিবারিক আইন, সেখানে আছে যে সেকেন্ড বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। আমেরিকাতে হয়তো ওই ওই এই কারণে নাই, কিন্তু আমেরিকাতে আবার আছে যে প্রথম স্ত্রী মামলা করে দিতে পারে যে মানে আমাকে থাকা সত্ত্বেও সে বিয়ে করে ফেলছে। তো সেই ভয়ে কিন্তু সে কিন্তু ওই অলিভের সাথে, অলিভকে কি করতে পারছে না, বিয়েও কিন্তু করতেছে না, এরকম একটা অবস্থা। আর মানে এই যেহেতু তার ওয়াইফ এবং বাচ্চারা চলে গেছে, তো তখন আর কি আমাদের এই টমি উইলহ্যাম একটা হোটেলে সে এসে থাকতো, সেই হোটেলটার নাম মনে রাখবা, হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্লোরিয়ানা। এটা কিন্তু ভাইবাতে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হোটেল হোয়ার টমি উইলহ্যাম ওয়াজ লিভিং ওয়েন দ্য নভেল ওপেন্স। সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্লোরিয়ানা, মনে রাখো। এই হোটেল গ্লোরিয়ানা সে থাকতেছে, ওই হোটেল গ্লোরিয়ানাতেই আবার কি তার বাবাও থাকে, তার বাবা ডক্টর অ্যাডলার সে থাকে, এবং তার মা বেঁচে নাই, কিন্তু তার মা মানে বেঁচে নাই, তার বাবা এখানে থাকে, কারণ জীবনের বাকি দিন কটা এখানেই, কারণ তার বাবা তো সচ্ছল, তার বাবা কিন্তু সলভেন্ট, হ্যাঁ, তার বাবার কিন্তু আর্থিক কোনো সমস্যা নাই। তো টমি উইলহ্যাম ওই দিনে যেদিন আর কি নভেলটা ওপেন হয়েছে, সেদিন টমি উইলহ্যাম তার বাবার সাথে দেখা করতে গেছে, ওই একই হোটেলে দেখা করতে গেছে, এই কথা বলতে যে তার বাবা যদি তাকে কিছু হেল্প করে, কারণ এখন টমি উইলহ্যামের অবস্থা খুব খারাপ, সেলসম্যান পদ তার নাই, আর্থিকভাবে সে খুব বিপর্যস্ত অবস্থায় আছে, এমনকি হোটেল গ্লোরিয়ানার বিলটাও সে ঠিক মতো শোধ করতে পারতেছে না, মানে হোটেল বিল সেটাও দিতে পারছে না। সেই জন্য সে তার বাবার সাথে দেখা করতে গেছে ডক্টর অ্যাডলারের কাছে, যে ডক্টর অ্যাডলার যদি তাকে কিছু হেল্প করে। কিন্তু সাধারণত কি হয়, সাধারণত কিন্তু এই ধরনের পরিস্থিতিতে যদি বাবা, হাজারোলা বাবা সন্তান সম্পর্ক, তো আমাদের দেশে যদি এরকম কোনো পরিস্থিতি হয়, সন্তান খুব বিপদে পড়ছে, বাবা মা ঠিকই কিন্তু আগে আসে, বাবা মা আগে আসে, আচ্ছা ঠিক আছে তুই বিপদে পড়ছিস, ঠিক আছে নে এখান থেকে। দেখা যায় অনেক সময় মায়েরা তাদের অর্নামেন্টস বিক্রি করে দিয়ে হলেও ছেলে মেয়েদেরকে হেল্প করে, বাবারা জমি টমি বিক্রি করে দিয়ে হলেও ছেলে মেয়েদেরকে হেল্প করে। আমাদের দেশে এই পারিবারিক বন্ধন এখনো কিন্তু 80% ক্ষেত্রে আছে, 20% হয়তো ব্যতিক্রম ঘটেছে, কিছু কিছু ক্ষেত্রে স্বার্থ এত বেশি প্রকট হয়ে গেছে যে তখন মানে ভিন্ন রকম দেখি আমরা, এটা হয়তো 20 ভাগ ক্ষেত্রে হবে, কিন্তু 80 ভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে পারিবারিক বন্ধনগুলো এত সুদৃঢ় আছে যে সন্তান যদি বিপদে পড়ে, তাহলে বাবা মারা তাদের সাধ্যমতো চেষ্টা করে সন্তানকে বিপদ থেকে, আর্থিক বিপদ থেকে উদ্ধার করতে, এমনকি দরকার হলে মানে মায়েরা তাদের মানে অর্নামেন্ট বিক্রি করে দেয়, বাবারা দরকার হলে তাদের বাড়িঘর বিক্রি করে দেয়। এগুলো আমরা কিন্তু এখনো আমাদের এই পারিবারিক জীবনে দেখি, কিন্তু ওইখানে আমেরিকান সমস্ত ভিন্ন সমাজ, সেখানে তো এই সমস্ত সম্পর্ক খুব বেশি মানে গুরুত্ব পায় না। এই জন্য ডক্টর অ্যাডলার কিন্তু তার মানে কি ছেলেকে হেল্প করতে রাজি না, বরঞ্চ ডক্টর অ্যাডলার তার ছেলেকে পরিচয় দিতেই রাজি না, পরিচয় দিতে রাজি না, বুঝতে পারতেছো? কেন পরিচয় দিতে রাজি না, কারণ ডক্টর অ্যাডলার একটা হাই লেভেলের লোক, তো লোকজনকে যখন বলে যে আমার ছেলে এই অবস্থা সেলসম্যান, তখন তো ডক্টর অ্যাডলারের কি হয় একটা মানুষ যত্নে টানারানি যে সন্তানের অবস্থা। এই জন্য ডক্টর অ্যাডলার তার ছেলেকে পরিচয় দিতে চায় না এবং ছেলেকে সাথে সে সংস্রব রাখতে চায় না, সম্পর্ক রাখতে চায় না। এবং ডক্টর অ্যাডলার ছেলেকে একটা কথা বলেছিল, কথাটা মারাত্মক, বলছে যে আমি এখন বড় বুড়ো হয়েছি, আমি এখন আমার কাঁধে আমি আর কাউকে নিতে পারবো না। আমার কাঁধে কাউকে নিতে পারবো না মানে কি, মানে হচ্ছে যে আমি আর কারোর আর্থিক দায় দায়িত্ব নিতে পারবো না, আমি আমার আর্থিক দায় দায়িত্বই শুধু নেবো, তোমার কোনো আর্থিক দায় দায়িত্ব আমি আর নিতে পারবো না, বলছে যে আমি কারো আর্থিক দায় দায়িত্ব নিতে পারবো না। তো এইটা কিন্তু আসলে একটা খুবই মানে আমি মানবিক সম্পর্ক বলা যায় না, এটাকে একটা খুব একটা আদর্শ সম্পর্ক বলা যায় না, এটা একটা মানে খুবই একটা কৃত্রিম একটা সমাজ ব্যবস্থা, রোবোটিক সমাজ ব্যবস্থার একটা চিত্র আমরা এখানে পাই ডক্টর অ্যাডলার এবং মানে আমাদের কি এই যে ইয়ের মধ্যে টমি উইলহ্যামের মধ্যে। আর এখানে টমি উইলহ্যাম কিন্তু ফ্ল্যাশব্যাক করে, এটাকে আমরা ফ্ল্যাশব্যাক, তোমরা মুভি সিনেমা দেখেছো যে অনেক সময় একটা ঘটনা ঘটতেছে, হঠাৎ করে ফ্ল্যাশব্যাক করে ওই স্মৃতিচারণের মধ্য দিয়ে আগের কাহিনীতে চলে যাচ্ছে যে আগে কি ঘটেছিল,
তো টমি উইলিয়ামের ক্ষেত্রে আগে কি ঘটেছিল এগুলো অনেক কিছু কিছু স্মৃতিচারণের মধ্য দিয়ে, এই যে টমি উইলিয়ামের সাথে মার্গারেটের সম্পর্কে কথা আমি একটুকে বললাম, তারপরে টমি উইলিয়াম যে সিনেমা অভিনয় করতে চেষ্টা করেছিল সেটার কথা বললাম, তারপর তার স্কুল লাইফ, তার কলেজ, তার স্কাউটিং লাইফ, এগুলো কিন্তু আমরা বললাম, বা সেলসম্যান থেকে সে বরখাস্ত হয়েছে বা সেগুলো কিন্তু সব ফ্ল্যাশব্যাক। আরেকটা ফ্ল্যাশব্যাক এখানে আছে, সেটা হচ্ছে টমি উইলিয়ামের কিছু টাকা ছিল, হ্যাঁ, সঞ্চিত টাকা, ওই সেলসম্যান গিরি করে যেটুকু টাকা সে জমাইছিল সেই টাকাটা সে আবার কি করছে, ওই ওখানে তার একজন লোকের সাথে পরিচয় হয়েছে, লোকটার নাম মনে রাখতে হবে, ডক্টর টামকিন, লোকটার নাম কি ডক্টর টামকিন, হ্যাঁ, পামকিন না কিন্তু, আবার পামকিন মানে কুমড়া, পামকিন না, এটা হচ্ছে টামকিন, হ্যাঁ, ডক্টর টামকিন, এই টামকিন আসলে ডক্টর না কিন্তু, এটা হচ্ছে তার মানে সে কিন্তু ডক্টর না, ডক্টর অ্যাডলার কিন্তু ডক্টর, আর ডক্টর টামকিন কিন্তু ডক্টর না, কিন্তু সে পরিচয় দিত ডক্টর, ওই যে মানে ফলস পরিচয়, এবং সেগুলো দিয়ে সে কি করতো বিভিন্ন মানুষের সাথে পরিচয় টরিচয় করে সম্পর্ক করে তাদের কাছে টাকা হাতায় নিত, এটাকে আমরা বলি ফ্রড বা ফ্রডিউলেন্স, প্রতারণা, এরকম কিন্তু আমাদের সমাজেও আছে, দেখা যাবে তোমার সাথে খাতির মাতির করে তারপরে তোমার কাছে টাকা টুকা নিয়ে আর কোনো খবর নাই, এরকম কিন্তু অবস্থা কিন্তু আমাদের সমাজে আছে, অনেকের কিন্তু এটাই পেশা, হ্যাঁ, যে সে 100 জনের টার্গেট করবে, টার্গেট করে ওই 100 জনের কাছে টাকা টুকা আদায় করার চেষ্টা করবে, তা 100 জনই তো টাকা দিবে না, যদি 100 জনের মধ্যে অন্তত 5 জন দিবে, 10 জন দিবে, ওইটা দিয়ে সে চলে, এরকম লোক কিন্তু আমাদের সমাজে যে নাই ব্যাপারটা এরকম না, আমাদের সমাজে আছে, তো ডক্টর টামকিন কিন্তু এরকম লোক, হ্যাঁ, ডক্টর টামকিন, আর এরা কি করতো, এই ডক্টর টামকিন মানে মানুষজনকে অনেক প্রতিশ্রুতি দিত যে হ্যাঁ তুমি আমার কাছে ইনভেস্ট করো তাহলে কি করবা, মানে আমি এরকম ইনভেস্ট করে তুমি আরো অনেক প্রফিট পাবা, আমাদের সমাজে কিন্তু তাই হয়, এই যে ডেস্টিনি অথবা এই যে মনে করো যে যুবক অথবা কি ম্যাগজিন, এগুলো কিভাবে আমাদের সমাজে এত প্রশ্রয় পাইছে, ওই যে লোভ বেশি, মানুষ মনে করে যে আচ্ছা ডেস্টিনিতে টাকা দমা যেমন দিই দিয়ে তারপরে কি করি, এই যে ই ভ্যালি কদিন আগে টাকা জমাতে লাভ বেশি হবে, এটা মনে করতে যে ওই টাকাগুলো সব কি হয় সব বরবাদ হয়ে যায়, টাকাগুলো আর মূল টাকা ইয়া ফেরত পায় না, তা আমাদের ডক্টর টামকিন কিন্তু সেরকম একজন ফ্রড, সে কি করছে, সে কিন্তু এই ইয়াকে মানে টমি উইলিয়ামকে বুঝাইছে যে তোমার কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে দিতে পারো, আমরা স্টক মার্কেটে, হ্যাঁ, যেটাকে কমোডিটি মার্কেট বলা হয়, সেখানে আমরা বিনিয়োগ করবো, অনেক টাকা ইনকাম হবে, আমার অনেক অভিজ্ঞতা আছে, এই আছে সেই আছে, তখন টমি উইলিয়াম কি করছে তার সঞ্চিত সব টাকা ডক্টর টামকিনকে সে কি করছে দিয়ে দিছে এখানে ইনভেস্ট করার জন্য, ইনভেস্ট করতে দেওয়ার পরে এর আগে কিন্তু ডক্টর টামকিন অনেকদিন কি টমি উইলিয়ামের সাথে যোগাযোগ রাখতো, ইনভেস্ট করার পরে আর ডক্টর টামকিন আর খবর নাই, মানে সে তো এই টাকাটা পাওয়ার পরে আর হাওয়া হয়ে গেছে, হাওয়া হয়ে যাবো বলি আমরা, এরপরে টমি তো তাকে অনেক খোঁজাখুঁজি করছে পায় না, হ্যাঁ পায় না, আর টাকাও গেছে ডক্টর টামকিনকে পায় না, এই যে ডক্টর টামকিনকে যে টমি উইলিয়াম বিশ্বাস করলো এটাকে বলে সারোগেট ফাদার, সারোগেট ফাদার মানে কি বাবা না কিন্তু তাকে বাবার মতো বিশ্বাস করা, হ্যাঁ, বাবার মতো ভক্তি করা, আমাদের সমাজে এরকম আছে, অনেকে সারোগেট ফাদার বাবা থাকে না, অন্যেরা থাকে, অন্যদের কথাই বেশি শোনে, হ্যাঁ, অন্য কোনো মুরব্বীর কথা, সেটা শ্বশুরও হইতে পারে, কারো কারোর জন্য শ্বশুর হইতে পারে, কারো কারোর জন্য ভিন্ন কেউ হইতে পারে, এবং তখন সব ক্ষেত্রে তো ভালো হয় না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা যেরকমটা ভাববে ওরকম তো ভাবে না, তো সেক্ষেত্রে অন্য প্রতারিত হবে, অবশ্যই এখানে ডক্টর অ্যাডলারও খুবই ভালো মানুষ না, ভালো মানুষ না এই অর্থে যে সন্তানের প্রতি সে কোনো গুরুত্ব দিয়ে কোনো ভূমিকা রাখে নাই, সন্তানের প্রতি তার কোনো আন্তরিকতা ভালোবাসা প্রদর্শন সে করে নাই, এখানে আমরা ডক্টর অ্যাডলারকেও আমরা খারাপভাবে দেখি, আবার ডক্টর টামকিন সারোগেট ফাদার সেও কিন্তু খারাপ, তখন যখন তুমি টমি উইলিয়াম আর কোনো কিছু কি কোনো মানে বা মানে সে টামকিনের কাছ থেকেও প্রতারিত হয়েছে, আবার ডক্টর অ্যাডলার তার বাবা সেও তাকে হেল্প করতে রাজি হয় নাই, তখন সে ভগ্ন মনোরথ হয়ে ওই হোটেল থেকে বের হয়েছে, বের হয়ে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে যে একজন কেউ একজন কোনো একজন মানুষ মারা গেছে, তার ডেড বডি নিয়ে কি করা হচ্ছে, ডেড বডিকে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ফিউনারাল ডেড বডির জন্য মানে কি নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে তার লোকজন অনেকেই মানে কি মানে ওই অন্ত্যেষ্টিক্রিয়াতে সম্পৃক্ত হয়েছে, ওই ওই ডেড বডি মানে মৃত যে মানুষটা মারা গেছে তার কোনো আত্মীয়স্বজন, তার আত্মীয়স্বজন হবে, ওইখানে হঠাৎ করে আমাদের এই টমি উইলিয়ামের মনে হয়েছে কি যে এখানে মনে হয় মানে সে ডক্টর টামকিনকে দেখতে পাইছে, তার কাছে এটা মনে হয়েছে, এটা হ্যালুসিনেশন হতে পারে, কেউ তার কাছে মনে, তখন সে দ্রুত বেগে ওই অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে যুক্ত হয়, যুক্ত হয়ে টামকিনকে খুঁজতে থাকে, কিন্তু সে টামকিনকে আর খুঁজে পায় না, না পেয়ে তখন ওই ওই যে ওইখানকার যে মানুষজন সবাই বিভিন্ন ধরনের মন্ত্রযন্ত্র করতেছে বা সবাই শোক প্রকাশ করতে করতে যাচ্ছে, তখন এই শোকটা এই যে মানে এদের যে শোক মানে এদের যে ব্যথা বেদনা সেটা আমাদের টমি উইলিয়ামকে দারুণভাবে আবিষ্ট করে, আবিষ্ট করার পরে সে তখন কান্নায় ভেঙে পড়ে, অথচ কিন্তু এইখানে কান্না ভেঙে পড়ার কথা না, কারণ এই লোককে কিন্তু সে চেনেও না, কিন্তু না চিনেও সে কি করে কান্নায় ভেঙে পড়ে ওই মৃতদেহকে স্মরণ করে, তখন তার আশেপাশের লোকেরা সবাই অবাক হয় যে এই লোককে তো চিনিও না, এই লোক এরকম কান্নাকাটি করতেছে ব্যাপারটা কি, হ্যাঁ কান্নাকাটি করতেছে, তখন তারা সবাই অবাক হয়, এবং তখন টমি উইলিয়াম কাঁদতে কাঁদতে সে আসলে ভাবে যে আসলে আমি যতই আমি একাকি ভাবি না কেন, যে না আমি সমাজ থেকে বিচ্ছিন্ন, আমি শুধু নিজের কথাই ভাববো, কিন্তু আসলে এই পৃথিবীতে
অন্যদের সাথেও আমার একটা সম্পর্ক আছে, আমি মানুষ হিসাবে অন্যের সাথে আমি যতই ব্যর্থ হই, হ্যাঁ আমি হয়তো ব্যর্থ হয়েছি, আমি পেশাগত জীবনে ব্যর্থ হয়েছি, পারিবারিক জীবনে ব্যর্থ হয়েছি, বউ চলে গেছে, যদি কোনো মানে কোনো লোকের যদি বউ চলে যায় তাহলে কিন্তু ওই বউ যদি দোষীও হয় তাও কিন্তু লোকেরা বলে যে এই বেটা বউ রাখতে পারে না, বলে কিনা, মানে বদনাম তার হয় কিনা বলো, হয় কিনা যে বউ রাখতে পারে না এই মানে 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 সেই দেখা যায় হয়তো মেয়েটাই দোষী, তারপরে কিন্তু ছেলেটাকে দায়ী করা হয় যে বউ রাখতে পারে নাই, তার মানে কি সে বউ রাখতে পারে নাই, পেশাগত জীবনে সফল হতে পারে নাই, আর্থিক ভাবে সচ্ছলতা নাই, সব দিক দিয়ে কিন্তু সে ব্যর্থ, তার মানে সে কোনো সুযোগকে কাজে লাগাতে পারে নাই, সে কোনো অপরচুনিটি থেকে কাজে লাগাতে পারে নাই, সে কোনো টাইমকে কাজে লাগাতে পারে নাই, মানে যথাযথভাবে নিজেকে গড়ে তুলতে পারে নাই, কিন্তু তারপরেও কিন্তু আজকে কিন্তু সে ইমোশনাল হয়েছে একজন মানুষের জন্য, এবং সে ভাবতেছে যে না অন্তত আমি মানবিকভাবে মানে মানবিকভাবে আমাদের এই চারপাশের মানুষের সাথে আমি সম্পৃক্ত, এই কথা সে ভাবতেছে, এবং এই যে তার যে একটা মানুষ হিসাবে তার যে মানে সে সব দিক দিয়ে ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরে তার মানবিকতা বোধ জেগে উঠলো, মানুষ হিসাবে তার একটা উত্তরণ ঘটলো, কিন্তু অন্যদিক দিয়ে সে ব্যর্থ, এবং আর তারপরে কি হলো তখন সে ভাবলো মনে মনে যে সে কি করবে, সে সব কিছু ছেড়ে গ্রামে চলে যাবে এবং গ্রামে যেয়ে সে আবার নতুন করে শুরু করবে, তার মানে তার মধ্যে একটা উপায় সে খুঁজে পেল, সে উপায়টা কি, যদিও আমরা তো উপন্যাস এখানে শেষ হয়ে যাবে, আমরা জানি না গ্রামে যেয়ে সে সফল হবে কিনা, কিন্তু সে ভাবলো যে আমি গ্রামে চলে যাব এবং গ্রামে যে আমি এই শহর মানে এই বড় শহরে আমি থাকবো না, কারণ এই শহর আমাকে নিতে পারতেছে না, আমি এই শহরকে নিতে পারতেছি না, এখানে এই শহরের মানুষগুলো সব সবাই কি খুবই মানে রোবটিক এবং সবাই বেশি আইসোলেটেড, কেউ কারো না মানে কারো কেউ না, তখন সে এইটা ভাবলো। এই যে ভাবনার মধ্য দিয়ে আমাদের উপন্যাসটা বা নভেলাটা শেষ হলো, আমি আগেও বলেছি যে নভেলাটা কিন্তু বড় নভেলা না, মানে অল্প কথা সংক্ষিপ্ত ব্যাপার, এবং সেখানে আমরা শেষ পর্যন্ত দেখি যে মানে আমাদের টমি উইলহ্যাম সে সকল দিক দিয়ে ব্যর্থ হলেও তার মানবিকতা বোধ জেগে ওঠার কারণে আমরা বলতে পারি যে মানুষ হিসাবে সে কিন্তু পুরোপুরি ব্যর্থ হলো না, বরঞ্চ তার মানবিকতা বোধ জেগে উঠলো। আর যদি একজন মানুষ এই যে ডক্টর অ্যাডলার, সে কিন্তু সব দিক দিয়ে সফল, কিন্তু তাকে আমরা মানুষ হিসাবে সফল বলতে পারি না, কেন বলতে পারি না, কারণ তার মধ্যে কোনো মানবিকতা বোধ নাই, সন্তানের জন্যও নাই, তাহলে তাকে আমরা মানুষ হিসাবে সফল বলতে পারি না, কারণ সফলতা কিসের উপর নির্ভর করে, সফলতা কিন্তু শুধুমাত্র যদি আমরা এই বাদবাকি সফলতার আলোকেই বিবেচনা করি, কিন্তু মানুষ হিসাবে সে সফল হলো না, মানুষ হিসেবে তার মধ্যে কোনো মূল্যবোধ নাই, তো তখন কিন্তু তাকে আমরা আসলে সফল মানে আমরা যে সফলতা বলি এই সফলতা কিন্তু প্রশ্ন সাপেক্ষ, আমরা শয়তানকে তাহলে সফল বলতে পারি, কারণ শয়তান অনেক মেধাবী ছিল, তাহলে শয়তান তো সফল না, কারণ মেধাবী হলে বদের হাড্ডি, তো সুতরাং মানে তার মানে কি, কিন্তু আরেকজন মানে অত মেধাবী না কিন্তু তার মানবিকতা বোধ আছে, হ্যাঁ অত সফল না দুনিয়াবী দৃষ্টিতে কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব জেগে উঠেছে, তো এইটা কিন্তু এখানে এই যে সফলতার যে মাপকাঠিটাকে কিন্তু এখানে নাড়া দেওয়া হয়েছে, আমরা যেটাকে সফলতা বলি সেটা অবশ্যই সফলতা, একজন মানুষ পেশাগত জীবনে উন্নত হবে, আর্থিকভাবে ভালো থাকবে, সে ঠিক আছে, কিন্তু তার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সেটাকে আর সফলতা বলা যায় না। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি না যে একজন মানুষ অনেক সম্পদশালী আছে, একজন মানুষ অনেক পেশাগত জীবনে অনেক উন্নত, একজন মানুষ লেখাপড়ার দিক দিয়ে অনেক উন্নত, কিন্তু তার মধ্যে মনুষ্যত্ব নাই, তাকে আমি সফল বলতে রাজি নই, আমি সফল বলতে রাজি নাই, বরঞ্চ আমি তাকে সফল বলতে রাজি যার মধ্যে মনুষ্যত্ব জেগে উঠেছে, প্লাস হয়তো তার বুদ্ধিভিত্তিক তার পেশাগত জীবনে সে সফল, তাকে আমি বেশি সফল বলতে পারি, যে না পেশাগত জীবনে সফল আবার মনুষ্যত্ব তার মধ্যে আছে, তাকে আমি অনেক বেশি সফল মনে করি। সুতরাং এই 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 জিনিসটাই কিন্তু সল বিরো তার সিজ দ্য ডে উপন্যাসটার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। এই গল্পের মধ্যে আসলে খুব মানে কাহিনীগুলো আমেরিকান গল্পগুলোতে কাহিনীর পরিমাণ কম থাকে, কিন্তু জিনিসগুলো ফোকাস করার চেষ্টা করা হয়, এখানে চরিত্রও বেশি না, চরিত্র কয়েকটা মনে রাখবে, আমি অবশ্যই ক্রিটিক্যাল অ্যানালিসিস খুব বৃহস্পতি পারে, এখানে চরিত্রগুলো একটু মনে রাখো, একটা হচ্ছে টমি উইলহ্যাম আমাদের গল্পের নায়ক, তার বউ, তার ওয়াইফ মার্গারেট, এরপর হচ্ছে কি টমি উইলহ্যামের সাথে একটা মেয়ের সম্পর্ক হয়েছিল পরে মানে তার বউ চলে যাওয়ার পরে অলিভ, আর হচ্ছে তার বাবা ডক্টর অ্যাডলার, আর হচ্ছে সারোগেট ফাদার ডক্টর টামকিন, এই কয়েকটা চরিত্র, একেবারে অল্প চরিত্র, আর কোনো চরিত্রই নাই, সুতরাং এইটা কিন্তু মানে মনে রাখার খুব বেশি কঠিন না। তো আমি আমার মনে হয় যে আমি আমার আজকের লেকচারটার মধ্য দিয়ে সিজ দ্য ডে এই উপন্যাসের বিষয়বস্তু তোমাদের সামনে আলোচনা করেছি,